মর্নিং বন্ধুরা আজকে সোমবার সকাল থেকে ডক্টর শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে থেকে মিস্ত্রি কাজ করার কথা তো তাড়াতাড়ি করে ওই জন্য যাচ্ছি ছাদে তো জামা কাপড় কতক্ষণ ছাদে রাখতে পারবো জানি না তো আজকে কিন্তু সকাল থেকে রোদটা বেশ ভালো উঠেছে তো যাই আগে গিয়ে মেলে দিয়ে আজকে খুব সকালেই আমি বাসনগুলোকে মেজে ঠাকুরঘরে উপুর করে দিয়েছি তারপরে আজকে অড়হর ডাল রান্না করব। আর এখন অরহর ডালটা বসিয়ে দিলাম কুকারের মধ্যে সিদ্ধ তারপরে ওরা তো জিনিসপত্রগুলো তোলা শুরু করে দিয়েছে আর এখন আমি একটা প্যাকেট খুলে তারপরে ঢালার চেষ্টা করছি কিন্তু ঢালতে পারলাম না আমি এটাকে ভেবেছি কফি কিন্তু তারপরে দেখছি যে আদা তুলসী সব কিছু দেওয়া এটা হলো একটা ছোট পাতা কিছু সাথে ফ্রি দিয়েছিল মনে হয় তো কফি ভেবে আমি ঢালতে গেছিলাম এই আর কি হয়েছে তো বেরোলো চা পাতা এখন পোস্ত বাটা করবো এদিকে অরহোটালটাও রান্না করা হয়ে গেছে খুব সুন্দর করে করেছি ধরে পাতা আর টমেটো দিয়ে আর এখন ডিমের পোস্টা তৈরি করছি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর গোল গোল করে আজকে অনেকদিন পরে আলু ভাজা করছি ওইদিকে বৌদি ফোন করছে বৌদির সাথে একটুখানি কথা বলে নিলাম নিচে ওরা কাজ করছে আজকে জিনিসপত্রগুলো সব উপরে তুলছে আজকে কাজ হবে না আগামীকাল ছাদটা ঢালাই হবে তো চলো দেখি কতটা কি হলো ছাদে এইখানে ওরা তিন জায়গাতে বালি ফেলেছে আর কলটার একেবারে নিচ দিয়েই পুরো উপর থেকে নিচ অবধি বালিতে কিরকির করছে ঘরের ভিতরে পুরো বালি হয়ে গেছে তো এই পরিষ্কার করতে করতে আমার অবস্থা আজকে টাইট হয়ে যাবে তো রান্না করছি চলো খাসির টেংরি জুস করব এর জন্য টেংরিগুলোকে দিয়ে দিলাম এদিকে গাজর আর আলু দিলাম এদিকে নুন হলুদ দিয়ে প্লেন আজকে সিদ্ধ করব জল দিয়ে তো কুকারের মধ্যে জল দিয়ে তারপরে আমি খেতে বসে গেছি এদিকে আলু ভাজা ডিমের পোস্ত দিয়ে আজকে খাচ্ছি ডেঙ্গির জুসটা এখন হচ্ছে ছেলের জন্য তারপরে নিমিদের মাংসটাকে সিদ্ধ বসাবো তার আগে এখন চা বসাবো ওদের জন্য তারপরে পোস্তটা রান্না করব তারপরে করব ডিম মা তো বললো যে তিনজন আছে এই জন্য তিনজনের জন্য জল দিয়ে দিয়েছি চাটাকে এখন বসিয়ে দিয়েছি আর মাও বললো একটুখানি খাবে এই জন্য মার হিসাবে একটু জল দিয়েছি তো দুধটাকে গুলে নিলাম তারপরে চায়ের মধ্যে দিয়ে দিলাম আবার একটুখানি নাড়াচাড়া করার পর ফুটে উঠলে পরে তারপরে এটাকে নামিয়ে ফেলবো আর এটাকে নামিয়ে ছেঁকে তারপরে ওই গ্যাসের মধ্যেই আমি মিমিদের মাংসটা বসিয়ে দিলাম তো তারপরে হাজব্যান্ড বললো যে পিঠে খাবে হাজব্যান্ডকে পিঠে দিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে পিঠে হলে পরে হাজবেন্ডই একমাত্র খায় ছেলেও সেরকম একটা খায় না আর আমিও না শাশুড়ি মাও না তো এখন আমি পোস্তটাকে বসাচ্ছি সজনে আটা দিয়ে আর এখন সজনা আটার প্রচণ্ড দাম এবছরে মানে শীতের সময় প্রথমেই আল্লো তো নুন হলুদ আর সব কিছু পোস্তের মধ্যে দেওয়া আছে মানে রসুন আর কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে আমি করছি আর এই দেখো দু হাজার তেইশের দিশা থেকে একজন দিয়েছে ক্যালেন্ডারটা তো প্রথম পেলাম এবছরের ক্যালেন্ডার ওইদিকে ছেলে বসে গেছে সমস্ত ঘুড়ি লাটায় নিয়ে সব ঠিকঠাক করছে ওই দেখো সামনে যেহেতু সরস্বতী পুজো কতটা ওড়াতে পারবে ওই জানে তো এখন গোছ গাছ করে নিচ্ছে আমি দরজাটা বন্ধ করে দিলাম সকালে একবার কাপড় মেলেছিলাম তুললাম তুলে আবার দেখো এখন আমরা মেললাম মানে ওরা তো ওই দিকটায় কাজ করছে জিজ্ঞেস করলাম যে তোমরা কি এদিকে কাজ করবে বললো না তারপরে এই যে এদিকে সমস্তগুলো ফেলছে দেখো তো এই জন্য এদিকটা দিয়ে মেলে দিলাম আর আগামীকাল তো মেলতেই পারবো না জানা কথাই তো যাই ডিমের ঝোলটা এখনও বাকি আছে আমার আলুটাকে খুব ভালো করে ভাজা করে নিয়েছিলাম তারপরে মশলা কষিয়ে এখন টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার কারণ হলো আজকে একটুখানি অন্যরকম ডিম রান্না করছি মানে জোড়া জোড়াকুসুমের ডিম আর হাঁসের ডিম একসাথে করে আজকে রান্নাটা করছি তো ভালো করে মশলা কষিয়ে ভালো করে ডিমটাকে রান্না করে তারপরে এখন গ্যাসের জায়গা পরিষ্কার করছি কারণ আমার রান্নাবান্না হয়ে গেছে তো গ্যাসের তাকটাকে মুছে ফেলছি ওভেনটাকে মুছলাম তারপরে চিনিটাকেও মুছে সমস্ত কিছু সেট করে রেখে দিচ্ছি রান্না হয়ে গেছে রান্নার জায়গা পরিষ্কার করা হয়ে গেছে এবারে ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিতে হবে আজকে ভাবছি নিজটাকেও ঝাড় দেবো আর ওদের কাজ হয়ে গেছে ওরা কাজ করে চলে গেছে আগামীকাল যে মেইন কাজটা সেটা হবে তো ওরা দেখলাম সিঁড়িটাকে ঝাড় দিয়েছে কিন্তু তাও দেখলাম বাড়ি কি কী করছে আর ওদের ছাড় আর আমার ছাড়ের মধ্যে অবশ্যই পার্থক্য আছে তো চলো আগে ঝাড়পোচের কাজটা নি আমি জানি আমি ঝাড় দিচ্ছি ঠিকই কিন্তু এখনও অবধি ভালো করে পরিষ্কার থাকবে না যতক্ষণ অবধি উপরের কাজটা ঠিকমতো কমপ্লিট না হচ্ছে মানে মোটামুটি এখানে সপ্তাহখানেকের ধাক্কা সপ্তাহখানেক সিঁড়িটাকে একটুখানি বালি বালি থাকবে তবু আমি আমার মতন করে যতটুকু পারলাম আমি পরিষ্কার করে নিলাম ওরাও একবার ঝাড় দিয়ে গেছে তো উপরের সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে এখন নিচের ঘরগুলো সমস্ত ঝাড় দেবো একবারে তো রান্নাঘরটাও বালি বালি হয়ে গেছে মানে এক জায়গায় কাজ হওয়া মানেই এই জিনিসগুলো হয়ে হতে থাকে তো রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এটা করে যাব নিচের দিকে তো একটুখানি সময় লাগছে গো আমার একটুখানি এসব কাজ করতে সময় লাগে কারণ আমি তো কোনো রকমে করে ছেড়ে দিতে পারি না মানে যেহেতু নিজের বাড়ির কাজ সবসময় সুন্দর করে ভালো করে করতে হয় এদিকে হাজব্যান্ড আর ছেলে যা উৎপাদ করছে তারপরে উপরে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছে নিচে নিচের একটুখানি একটুখানমেন্টটা ঝাঁপ দিয়ে তারপরে একটুখানি মুছে ফেলছি মুছে ফেলছি মানে মিমি ভীষণভাবে নোংরা করে গেছে তিনটে ঘরে নিমি এত নোংরা পড়ে গেছে সেগুলোকে পরিষ্কার করলাম আর এগুলো তোমাদের দেখানোর নয় এই সমস্ত জিনিস তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর মিস্ত্রিদের কাপগুলো এখন এখানে রয়েছে এগুলো ধোয়া হয়নি তারপরে এগুলো ধুতে হবে তো যাই সমস্ত কিছু কমপ্লিট এবারে উপরে যাই মিষ্টিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তাকে তো শীতের সমস্ত বস্ত্র পরিয়ে রেখেছি কারণ আবার ঠান্ডাটা ঘুরে এসেছে ঠান্ডাটা একটুখানি কমে গেছিলো মানে পৌষ সংক্রান্তির দিনেও ভীষণ ঠান্ডা কম ছিল তারপরে হঠাৎ করে আবার ঠান্ডাটা পড়লো তো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করেছি তারপরে পুজো করে চলে এসেছি নিচে এখন আমরা খাওয়া দাওয়া করছি আর এই হলো কুসুমের ডিম দেখো ডিমের সাইজটা খুব বড় সাথে আলু দিয়ে খুব সুন্দর করে রান্নাটা করেছিলাম তো আমি এখন অরহর ডাল দিয়ে ভাতটাকে মেখে নিয়েছি এদিকে রয়েছে সজনে আটা চচ্চড়ি তো এখানে রয়েছে শশা আর ডিমটা নেব মা ওদিকে খাচ্ছে ছেলেও পাশে খাচ্ছে তারপরে বিকেলবেলা বাবা এসেছে বাবার জন্য আমি পিঠেটাকে রেডি করে নিচ্ছি তো এখানে রয়েছে পাটিসাপটা আর দুধ পুলি আমি তো খুব বেশি পিঠে বানাইনি মানে যেটুকু বানিয়েছি সেখান থেকে আমি বাবাকে দিচ্ছি তো এই যে বাবা আমার জন্য এনেছে কমলা লেবু আর এই যে বাবা বসে আছে তো এখন বাবা এখন বেরিয়ে যাবে তো বাবার সাথে ওখানে গল্প করে নিলাম বাবা বলছে লেবুগুলো মিষ্টি আছে তো আমি বললাম টক মিষ্টি যদি হয় তাহলে আমি লেবু রস করে নেবো যেরকম করে মৌসম্বীরা রস করা করা হয় সেরকম করে তোমাদের সামনে আসলাম আসলে এডিটিং করেছি তারপরে সন্ধ্যাবাতি দিয়েছি তারপরে এখন অব্দি চা খাওয়া হয়নি চাটা করতে হবে সকালে যে চাপাতার প্যাকেটটা খুলেছিলাম নতুন সেটাকে এখন বানাবো আগামীকালে ঝামেলাটা যতক্ষণ পর্যন্ত না মিচ্ছে না ততক্ষণ অবধি আমার মানে শান্তি নেই আসলে আমাদের উপরের ঘরগুলো যখন তৈরি হয়েছিল তখন তো আমরা নিচে বসবাস করতাম আর আমাদের নিচের যে রান্নাঘরটা ছিল সেই রান্নাঘরটা ছিল ছোট সেটাকে বড় করা হয়েছিল তো তখন আমরা কি করতাম নিচে সিঁড়ি নিচে রান্না করতাম যে রান্না করতাম তোমাদেরকে কি বলবো সমস্ত ধুলো ময়লা বালির বস্তা সমস্ত আমার পাশ দিয়ে দিয়ে নিয়ে যেত মানে পিছনের দরজা দিয়ে আর সমস্ত ধুলো ময়লাগুলো এসে পড়তো রান্নার মধ্যে সেগুলোই আমরা খেতাম আর মাসের পর মাস ওইভাবে চলেছে অনেকটা কষ্ট করে এই সমস্ত ঘরবাড়িগুলো তৈরি হয়েছি চোখের সামনে তৈরি হয়েছে এই জন্য সেই অভিজ্ঞতাটা আছে যে সন্ধ্যাবেলায় চা করেছিলাম সেই চায়ের কৌটোগুলো এখানে রয়ে গেছে বিস্কুটের কৌটো সেগুলো এখন জায়গা মতো রেখে দিলাম তারপরে অনেকগুলো কাজ আছে রান্নাঘরে হাজবেন্ড তো বাদাম দিলে যে খাজাগুলো সেগুলো খুব আনে তার সাথে যে কৌটোগুলো দেয় এর মধ্যে করেই থাকে জানো তো দোকানেও আমি দেখেছি তো নিয়ে চলে আসে আর এই কৌটোগুলো বেশ ভালো দেখো কিছু রাখাও যায় তো আমি এখন এর মধ্যে মুসুরির ডাল রাখব এই দেখো খুব সুন্দর কৌটোগুলো কাজে লাগবে এগুলো আর কি আর আজকে আতপ চালের রাত্রে ভাত করব মানে পিঠে করার জন্য আতপ চাল এনেছিলে কিছুটা রয়ে গেছে না তো ভুলে গেলে পরে সেই চালগুলো নষ্ট হবে এই জন্য মনে থাকতেই আজকে আতপ চালের ভাত করব খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা তো বাজার থেকে অনেক দাম দিয়ে বিভিন্ন রকমের কৌটো কিনি দেখো এটা কিন্তু আমার কিনতে হয়নি না কিনেই পরিষ্কার পরিচ্ছন্ন একটা কৌটোর মধ্যে আমি ডাল ভরে রেখে দিলাম তো আরেকটা একটা কৌটো রয়েছে এই কৌটোটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি সার্ফ দিয়ে তো ধুয়ে উপর করে দিয়েছি এদিকে আমি চালটাকে নিয়ে নিচ্ছি চালটাকে ধুয়ে এখন আমি ভাত বসিয়ে দেবো এখন একটুখানি চিড়ে ভাজা করবো এইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি এদিকে এদিকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো চিড়ের মধ্যে একটু একটু ধান রয়েছে সেই ধানগুলোকে ফেলে দিচ্ছি তারপর এবারে চিড়েটাকে ভেজে নিচ্ছি তো দেখো কালারটাকে একটু চেঞ্জ হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি ঘিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা দেওয়ার পর তারপরে আরও একটু নাড়াচাড়া করলে পরেই চিড়ে ভাজা কমপ্লিট তো এরকম করে আমরা বাড়িতে চিড়ে ভাজা তৈরি করতে পারি ওদিকে ভাতের জলটা গরম হয়ে যাওয়ার পর ভাত চালটাকে দিয়ে দিলাম তো এখন ছেলের জন্য আটাও মেখে নিচ্ছে ছেলে রুটি খাবে যেহেতু ওইদিকে ভাতটাও হচ্ছে এদিকে কৌটোটাকে আমি যেহেতু ধুয়েছিলাম সেই কৌটোটাকে ভালো করে মুছে নিচ্ছি এটা আমার কাজে লাগবে হলো চিড়েটাকে যে ভাজলাম চিড়েটাকে এর মধ্যে করে আমি রেখে দিতে পারবো তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একটা কৌটোর মধ্যে আমরা এরকমভাবে ঘরে তৈরি করে চিড়ে ভাজা বা যে কোনো কিছু আমরা দোকান থেকে কিনে এনেও রাখতে পারি দেখো চিড়ে ভাজাটা যে করলাম এই কৌটোর মধ্যে করে রেখে দিলাম যে কোরোটটার মধ্যে করে তিলের খাঁচা বা বাদামের খাঁচা ছিল তো কোনো কিছুই কিন্তু ফেলা যায় না আর সুন্দর করে দেখো এটা তিন চার দিন খাওয়া যাবে আজকে সারাদিন বাড়িতে থেকে একজন সাধারণ মধ্যবিত্ত গৃহিণী হয়ে আমি সমস্ত কাজকর্ম করলাম সারাদিনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম অল্প অল্প করে তো এখন ছেলের জন্য রুটিটাকে বানিয়ে নিচ্ছি তো ছেলে যেহেতু টাইম হয়ে গেছে ওকে খেতে দিয়ে দেবো আর ওকে খেতে দিয়ে আমরাও খেতে বসে যাব তো ডালটা দিয়ে দিলাম আর ডিমের ঝোল যেটা রয়েছে সেই ডিম একটা দিলাম আর আলু দিয়ে ঝোল দিয়ে দিয়ে দিলাম তো রুটি দিয়ে এরকম ডিমের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে তো একটুখানি ডাটা চচ্চড়ি দিলাম সেটা পছন্দ করছিলো না তবু জোর করে দিয়ে দিলাম এখন আমার আর মার ভাতটাও বেড়ে নিচ্ছি সারাদিনের বিভিন্ন রকমের কাজকর্ম করলাম খুব সুন্দর করে দিনটাকে কাটালাম তো রাত্রে খাওয়া দাওয়া এখন আমরা করে নেব হাজবেন্ড এখনো বাড়িতে আসেনি তো চলো খাওয়াটাকে রেডি করে নিলাম তো মা এলে পরে আমরা এখন খেতে বসি বাজে রাত্রি পড়ে বারোটা তো আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে হাজবেন্ড আমার রাত্রি সাড়ে এগারোটার সময় ছুটেছিলো ব্যারাকপুরের দিকে ওষুধ যেটা আনার সেটা পাইনি আমাদের এখানে দোকান আসলে বন্ধ হয়ে গেছিল অত রাত্রে খোলা থাকে এক একদিন কিন্তু আজকে কোনো কারণে হোক বন্ধ হয়ে গেছিল সেই ব্যাক পুরো ছুটেছে আবার ওষুধ নিয়ে তারপরে অনেক রাত্রে বাড়ি এসেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে হয়তো ব্লগে তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারলাম না কিন্তু সঙ্গে থাকো অবশ্যই ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভ্লগে ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো গুড নাইট